হ্যালো বন্ধুগণ, আমি সাধনা। নতুন একটা ঝাঁকানাক রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি বাঁধাকপির সাথে দুটো ডিম দিয়ে দুর্দান্ত স্বাদের একটা ইউনিক রেসিপি। দুপুরবেলা গরম গরম ভাতের সাথে বাঁধাকপির এই এক টুকরো হলে গরম ভাতের সাথে আর মাছ মাংস কোনো কিছুর প্রয়োজন হবে না। এই এক টুকরো দিয়ে পুরো ভাতটা খাওয়া হয়ে যাবে, এতটাই টেস্টি খেতে হয়। তো রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল, কোথাও স্কিপ করো না, তাহলে আসল জায়গাগুলো মিস করে যাবে। তো চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপি। তো বন্ধুগণ, রেসিপিটা বানানোর জন্য এখানে আমি নিয়েছি দুটো ডিম আর নিয়েছি একটা বাঁধাকপি। বাঁধাকপির গোটার দিকটা একদম ঝাঁকানাকা করে একটু কেটে বাদ দিতে হবে, তাহলে পাতাগুলোকে আলাদা করতে সুবিধা হবে। এখন পাতাগুলোকে এইভাবে আলাদা করে নেব, যতগুলো প্রয়োজন ততগুলো পাতা আমি আলাদা করে নেব। আর একটু চেষ্টা করবে কুচি কুচি পাতা নিতে, তাহলে খেতে দারুণ লাগবে। পাতার মধ্যে যে এই মোটা ডাঁটিগুলো আছে সেগুলোকে একটু ঝাঁকানাকা করে কেটে বাদ দিতে হবে, তাহলে রেসিপিটা বানাতে সুবিধা হবে। এখন পাতাগুলোকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে তারপরে পাতাগুলোকে সেদ্ধ করে নিতে হবে। তার জন্য দেখো চলে আসলাম কড়াইয়ের কাছে। গ্যাসের ফ্লেমটা জ্বালিয়ে দিয়ে কড়াইতে বেশ কিছুটা জল দিয়ে দিয়েছি। জলের মধ্যে সামান্য একটু লবণ দিয়ে খুব সুন্দর করে লবণটাকে জলের সাথে মিশিয়ে নিয়েছি। এবারে একে একে পাতাগুলোকে জলের মধ্যে দিয়ে জাস্ট 1 থেকে 1.5 মিনিটের জন্য পাতাগুলোকে একটু ভাপিয়ে নেব। পাতাগুলোকে খুব বেশি কিন্তু ভাপানো যাবে না, মানে খুব বেশি নরম করা যাবে না, জাস্ট একটু নরম হলেই পাতাগুলোকে নামিয়ে নেব। এখন এই বাঁধাকপির পাতাগুলোকে এদিক ওদিক যেদিক সেদিক থেকে একটু উল্টো পাল্টা করতে করতেই দেখবে পাতাগুলো বেশ নরম হয়ে যাবে। তখনই সঙ্গে সঙ্গে পাতাগুলোকে গরম জল থেকে তুলে একটি ঝাঁঝরি থালা অথবা একটা ঝুড়ির মধ্যে রেখে দিতে হবে, তাহলে পাতার মধ্যে যে এক্সট্রা জলটা আছে সেই জলটা ঝরে যাবে। আর এদিকে দেখো আমি দুটো সেদ্ধ ডিম নিয়েছি আর নিয়েছি একটা সেদ্ধ আলু। সেদ্ধ ডিমগুলোকে এইভাবে একটু ছুরি দিয়ে খুব সুন্দর করে একদম ঝিরিমিরি করে কুচিয়ে নিচ্ছি। তো দুটো ডিমই দেখো খুব সুন্দর করে ঝিরিমিরি করে কুচিয়ে নিলাম। একই রকমভাবে সেদ্ধ আলুটাকেই কিন্তু খুব সুন্দর করে একদম ঝিরিমিরি করে কুচিয়ে নিচ্ছি। তোমরা চাইলে কিন্তু আলুটাকে খুব ভালো করে ম্যাশ করেও নিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। আলু আর সেদ্ধ ডিমটাকে খুব ভালো করে কুচিয়ে নিয়েছি, এখন চলে আসতে হবে কড়াইয়ের কাছে। কড াইটা গরম হয়ে গেলে কড়াইতে দিয়ে দিলাম 1 থেকে 1.5 চামচের মতো সর্ষের তেল, সামান্য পরিমাণে গোটা জিরে ফোড়ন আর 3টে কাঁচা লঙ্কাকে একদম ঝিরিমিরি করে কুচিয়ে দিয়ে দিলাম। তবে ঝালটা তোমরা যে যেমন ঝাল খেতে পছন্দ করো সে অনুসারে এখানে ঝালটা দিয়ে দেবে। দিয়ে দিলাম 1টা পেঁয়াজ কুচি, 1টা বড় সাইজের পেঁয়াজকে একদম ঝিরিমিরি ঝিরিমিরি করে কুচিয়ে দিলাম। ঝিরিমিরি পেঁয়াজটাকে দিয়ে খুব সুন্দর করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। পেঁয়াজটাকে খুব ভালো করে মেশানো হয়ে গেলে দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে পেঁয়াজটাকে একটু হালকা করে ভেজে নেব। খুব বেশি যে লাল করে লাল করে ভাজতে হবে সেরকম কোনো ব্যাপার না, একটু হালকা করে পেঁয়াজটাকে ভেজে নেব। তো দেখো পেঁয়াজটাকে একটু হালকা করে ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমি আগে থেকে সেদ্ধ করে রাখা একদম কুচি কুচি করে রাখা আলু আর ডিমগুলোকে দিয়ে দিলাম। তারপরে খুব সুন্দর করে একদম ঘোটানাটা করে এইভাবে সমস্ত মশলার সাথে মিশিয়ে নিতে হবে। মেশাতে মেশাতে খুন্তি দিয়ে একদম ঝাঁকানাকা করে আলু আর ডিমটাকে একটু ম্যাশ করে নিতে হবে, তাহলে দেখবে আলু আর ডিমটা খুব সুন্দরভাবে মিশে যাবে। 2 মিনিট সময় ধরে আলু আর ডিমটাকে খুব ভালো করে একটু ভেজে নিয়েছি। নামানোর আগে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ ভাজা মশলা। ভাজা মশলা বলতে গোটা, জিরে, ধনে, তেজপাতা, শুকনো লঙ্কা একসঙ্গে শুকনো কড়াইতে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, সেখান থেকে 1/2 চামচের মতো ভাজা মশলা দিয়ে দিলাম আর 1 মুঠোর মতো দিয়ে দিলাম ধনে পাতা কুচি। এখন এই সমস্ত কিছু দিয়ে আরও একবার খুব সুন্দর করে একদম ঘোটানাটা করে মিশিয়ে নিলেই কিন্তু আলু আর ডিমের দুর্দান্ত স্বাদের পুরটা একদমই রেডি হয়ে যাবে। এই পুরটাকে আমি একটু কড়াইতে ভেজে করেছি, খেতে কিন্তু দারুণ লাগবে। তোমরা চাইলে কিন্তু না ভেজেও পুরটা তৈরি করতে পারো, তবে যদি একটু ভেজে নিয়ে যায় খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। তো আলু আর ডিমের পুরটা ঠান্ডা হতে থাক, ততক্ষণে আমরা একটা ব্যাটার তৈরি করে নেব। তো তার জন্য দেখো এখানে একটা ছোট্ট মিক্সিং বোল নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচের 2 চামচ ময়দা, দিয়ে দিলাম 1/2 চামচের 2 চামচ কর্নফ্লাওয়ার, স্বাদ মতো সামান্য একটু লবণ দিয়ে প্রথমে শুকনো উপকরণগুলো খুব সুন্দর করে একটু মিশিয়ে নেব। তারপরে অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। তো একটা হ্যান্ড হুইস্কারের সাহায্যে খুব সুন্দর করে ব্যাটারটাকে মিশিয়ে নিয়েছি। আর এই ব্যাটারটা খুব বেশি পাতলা হবে না, খুব বেশি গাঢ় হবে না, একটা মিডিয়াম ঘনত্বের ব্যাটার আমাদের তৈরি করে নিতে হবে। আর এদিকে দেখো যে বাঁধাকপির পাতাগুলোকে আমরা ভাপিয়ে রেখেছিলাম, এখান থেকে 1টা করে বাঁধাকপির পাতা নেব। তারপর একটা প্লেটের মধ্যে রেখে আমরা যে আলু আর ডিমের পুরটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে পরিমাণ মতো আলু আর ডিমের পুর নিয়ে এই পাতার মধ্যে দিয়ে দেবো। এখন এই পাতার দুই সাইডটা এইভাবে একটু মুড়ে দিতে হবে, ভেতর থেকে যাতে পুর না বেরিয়ে যায় সেইভাবে পাতাটাকে মুড়ে দিতে হবে। আর যেহেতু পাতাটাকে আগে থেকে একটু ভাপিয়ে নিয়েছি, পাতাটা বেশ নরম আছে, তো এইভাবে রোল করে নিতে কিন্তু একদমই অসুবিধা হবে না। খুব ইজিলি দেখবে পাতাগুলোকে এইভাবে রোল করে নিতে পারবে। আর যেহেতু এর মধ্যে আলু আর ডিমের পুর দেওয়া আছে, এই রোলটা কিন্তু একদমই খুলে যাবে না। তো একই রকমভাবে প্রত্যেকটা রোল আমি তৈরি করে নেব।
তো বন্ধুগণ, তোমাদের সুবিধার্থে আরও একবার দেখিয়ে দিচ্ছি, পাতার মধ্যে পরিমাণ মতো পুর দিয়ে দুই সাইডটা একটু মুড়ে নিতে হবে। তারপরে পাতাটাকে এইভাবে একটু রোল করে নিতে হবে। যদি দেখো যে মুখের কাছটা এইভাবে খুলে যাচ্ছে, তাহলে যে পুরটা আমরা তৈরি করে রেখেছি সেখান থেকে সামান্য পরিমাণে একটু পুর নিয়ে এভাবে আটকে দিলেই দেখবে মুখটা খুব সুন্দরভাবে আটকে থাকবে আর খুলে যাবে না। তো এখানে দেখো একে একে আমি প্রয়োজন মতো 6 পিসের মতো রোল তৈরি করে নিয়েছি। এখন এগুলোকে ভেজে নিতে হবে, তার জন্য চলে যেতে হবে কড়াইয়ের কাছে। গ্যাসের ফ্লেমটা জ্বালিয়ে দিয়ে এখানে একটা ননস্টিকের প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে দিয়ে দিলাম বেশ অনেকটা পরিমাণে সর্ষের তেল। এই রোলগুলোকে আমি সর্ষের তেলে ভাজছি, তোমরা চাইলে কিন্তু সাদা তেলেও ভেজে নিতে পারো। তো আমি সর্ষের তেল দিয়ে দিলাম, তেলটাকে খুব সুন্দর করে একটু ঘোটানাটা করে কড়াইয়ের গায়ে লাগিয়ে নেব। আর রোলগুলোকে ভাজার আগে এইভাবে কিন্তু ব্যাটারটাকে আরও একবার খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। এবারে একটা করে রোল নিয়ে ব্যাটারের মধ্যে খুব সুন্দর করে একদম ঝাঁকানাকা করে এইভাবে একটু ডুবিয়ে নিতে হবে। খুব ভালো করে এই ব্যাটারটাকে রোলের গায়ে লাগিয়ে নিতে হবে, তাহলে এই রোলটা আর খুলে যাবে না, খুব সুন্দর একটা বাইন্ডিংয়ের কাজ করবে। তো একে একে প্রত্যেকটা রোল এইভাবে ময়দার কর্নফ্লাওয়ারের ব্যাটারে ডুবিয়ে তেলের মধ্যে দিয়ে দিতে হবে। আর এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ে রাখতে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ে রেখে ধীরে ধীরে রোলগুলোকে ভেজে নিতে হবে। প্রথমে আমি 3টে রোল দিয়ে দিলাম। একটা পিঠ যখন ভাজা হয়ে যাবে, বাকি পিঠগুলোকে উল্টে পাল্টে একটু সময় নিয়ে রোলগুলোকে ভেজে নিতে হবে। তো বন্ধুগণ, বাঁধাকপির তো অনেক রকম আইটেম তোমরা খেয়েছো, একবার বাঁধাকপি দিয়ে এই আইটেমটা বানিয়ে দেখতে পারো। গরম গরম ভাতের সাথে মাছ মাংস কোনো কিছুর প্রয়োজন হবে না, এর 1 পিস দিয়েই কিন্তু পুরো ভাতটা খাওয়া হয়ে যাবে, দুর্দান্ত টেস্টি খেতে হয়। তো এই রোলগুলোকে কিন্তু এপিট ওপিট উল্টে পাল্টে এইরকম একটু লাল লাল করে ভেজে নিতে হবে। রোলগুলো ভাজা হয়ে গেছে, এখন একটি প্লেটের মধ্যে তুলে নেব। এইভাবে বাকি রোলগুলোকে আমি ভেজে নেব। তো দেখো সমস্ত রোলগুলোকে এইভাবে একদম লাল লাল করে ভেজে নিতে হবে। তো কড়াইতে যেটুকু তেল ছিল তার মধ্যে দিয়ে দিলাম আরও 1 চামচ সর্ষের তেল। ফোড়নে দিলাম 1টা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা ভাজা ঘ্রাণটা কিন্তু দারুণ লাগে। কিছুটা গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম, 2টো এলাচ লবঙ্গ, দারচিনি, 1/2 চামচ দিয়ে দিলাম গোটা জিরে ফোড়ন। এবারে এর মধ্যে দিয়ে দিলাম 2টো তেজপাতা ফোড়ন। এখন ফোড়নটাকে খুব সুন্দর করে একদম ঘোটানাটা করে একটু ভেজে নিতে হবে। ফোড়ন থেকে যখন খুব সুন্দর একটা ভাজা ঘ্রাণ বেরোবে, তখন আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ বাটা। একটা বড় সাইজের পেঁয়াজকে খুব সুন্দর করে বেটে রেখেছিলাম, তো একটা পেঁয়াজ বাটা দিয়ে খুব সুন্দর করে নেড়ে ছেড়ে সমস্ত কিছুর সঙ্গে একটু মিশিয়ে নেব। তো পেঁয়াজটাকে দেখো খুব ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো 1টা পাকা টমেটো পেস্ট। একটা টমেটোকে খুব সুন্দর করে পেস্ট করে রেখেছিলাম, 1টা পাকা টমেটো পেস্ট দিয়ে দিলাম। স্বাদ মতো দিয়ে দিলাম লবণ। লবণটাকে দিয়ে পেঁয়াজ আর টমেটোটাকে একটু ভাজা ভাজা করে নেব। তো দেখো খুব সুন্দর করে নেড়ে ছেড়ে পেঁয়াজ আর টমেটোটাকে একটু ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ আদা কাঁচা লঙ্কা বাটা। 1 ইঞ্চি মতো আদা, 3টে কাঁচা লঙ্কাকে খুব সুন্দর করে বেটে রেখেছিলাম, তো 1 চামচ দিয়ে দিলাম আদা কাঁচা লঙ্কা বাটা। এখন ওই পেঁয়াজ টমেটো আর আদা কাঁচা লঙ্কাটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে, যতক্ষণ না কাঁচা গন্ধ চলে যাচ্ছে। তো দেখো খুব সুন্দর করে ভেজে নিয়েছি, কাঁচা গন্ধও চলে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু জল। এখন আমি এর মধ্যে সামান্য কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দেবো। প্রথমে দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো, 1 চামচের 1/3 ভাগ ধনিয়া গুঁড়ো, 1 চামচের 1/3 ভাগ জিরের গুঁড়ো, আর 1 চামচের 1/3 ভাগ দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলে কোনো রকম ঝাল হবে না, খুব সুন্দর একটা রং হবে। আরও একটু সামান্য পরিমাণে জল দিয়ে এখন এই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ে রেখে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলাটা যত ভালোভাবে কষানো হবে, ঝোলের টেস্টটা কিন্তু ততটাই দুর্দান্ত হবে। মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি, এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল। অবশ্যই একটু গরম জল দেওয়ার চেষ্টা করবে, তাহলে দেখবে ঝোলের টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে। তো পরিমাণ মতো গরম জল দিয়ে খুব সুন্দর করে একদম ঘোটানাটা করে মিশিয়ে নিয়ে ধামা চাপা দিতে হবে, মানে ঢাকনাটা বন্ধ করে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে 2 থেকে 3 মিনিট সময় ধরে ঝোলটাকে একটু ফুটিয়ে নিতে হবে। তো 2 থেকে 3 মিনিট পরে ঢাকনাটা খুলে ঝোলটাকে আরও একবার খুব ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি দিলাম স্বাদ মতো একটু চিনি। একটু চিনি কিন্তু অবশ্যই দিতে হবে, চিনি দিলে স্বাদের ব্যালেন্সটা ঠিকঠাক থাকবে, খেতেও কিন্তু দারুণ লাগবে। আর সামান্য পরিমাণে একটু শাহি গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। চিনি আর শাহি গরম মশলার গুঁড়োটাকে দিয়ে খুব ভালো করে ঝোলের সাথে মিশিয়ে নিয়ে এখন একে একে সমস্ত বাঁধাকপির রোলগুলোকে ঝোলের মধ্যে দিয়ে দেবো। তো দেখো সমস্ত রোলগুলোকে ঝোলের মধ্যে দিয়ে দিলাম, তারপরে খুব সুন্দর করে একদম নেড়ে ছেড়ে রোলগুলোকে একটু ঝোলের সাথে মিশিয়ে নিতে হবে। তারপরে ধামা চাপা দিতে হবে, মানে ঢাকনাটা বন্ধ করে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আরও 3 থেকে 4 মিনিট সময় ধরে ঝোলটাকে রান্না করে নিতে হবে। তো এখন আমি তোমাদের আরও 3 থেকে 4 মিনিট পরে দেখাচ্ছি। বাঁধাকপির এই রোলগুলো খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে, তো রোলগুলোকে আরও একবার উল্টে পাল্টে দিতে হবে। আর সবশেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু ধনে পাতা কুচি। ধনে পাতাটা সম্পূর্ণ অপশনাল, চাইলে তোমরা দিতে পারো, না দিলেও কোনো সমস্যা নেই।
তো ধনে পাতা কুচি দিয়ে ঝোলের সাথে খুব সুন্দর করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। এবারে ঢাকনাটা বন্ধ করে 2 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো, তাহলে গরম মশলা আর ধনে পাতার খুব সুন্দর একটা ঘ্রাণ ঝোলের মধ্যে ঢুকে যাবে। তো বাঁধাকপির ইউনিক রেসিপিটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে, এখন আমি গরম গরম ভাতের সাথে সার্ভ করব। তো বন্ধুগণ, আজকের এই বাঁধাকপির ইউনিক রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানিও। ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও, নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্ত, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।